वेलकम एवरीवन टू एस्टिमेटिंग एंड कॉस्टिंग क्लास, आज क्लास नंबर 5। तो स्टूडेंट, आज क्लास नंबर 5 डिसकस করার আগে আমরা ক্লাস নম্বর 4 নিয়ে একটু কথা বলবো। আগের দিন যে ম্যাথটা আমরা সলভ করেছিলাম, সেই সলভে লাস্ট পোরশনে ক্যালকুলেশন একটু মিস্টেক ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ প্রবলেমটা, সে পলিটেকনিক বিল্ডিং এর ক্যালকুলেশনটা। তো আমরা প্রথম থেকে সলভ ঠিকই আছে আমাদের, লাস্ট পোরশনে যখন আমরা অ্যাড করেছিলাম টোটাল বিল্ডিং কস্টের মধ্যে যখন সব পার্টগুলো অ্যাড করেছিলাম আমরা, সেখানে কিন্তু আমরা ইলেকট্রিফিকেশনের কস্টটা মিসিং করে গেছিলাম। দেখো এই প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, ইলেকট্রিফিকেশনের কস্টটা আমরা কিন্তু অ্যাড করিনি। তো ওটা অ্যাড করতে হবে, ওটা মিস্টেক ছিল আমার। তো আমরা ওই পোর্শনটা অ্যাড করলাম, করার পর টোটাল যে বিল্ডিং কস্ট আসছে আমাদের সেটা কিন্তু 64 লাখ আসছে না, সেটা আসছে আমাদের 65,64,908 রুপিস। তো সিম্পলি আমাদের এস্টিমেটিং যখন আমরা করব তখন কিন্তু ওয়ার্ক চার্জ এস্টাবলিশমেন্ট এবং কন্টিনজেন্সিস কিন্তু এই পোর্শনের 5% আর 2.5% হবে। তো সেটাও আমাদের ন্যাচারালি কারেকশন করতে হবে। দেখো আমি কারেকশন করেছি, আমি কন্টিনজেন্সি 5%, তাহলে কার 5% হবে, 65,64,908 টাকার 5% হবে। ন্যাচারালি আমাদের ক্যালকুলেশন করে বেরোচ্ছে 3,28,245 টাকা, এবং ওই সেম প্রাইসের আবার 2.5% হবে ওয়ার্ক চার্জ এস্টাবলিশমেন্ট। তো আমরা করলাম 1,64,122 টাকা বেরিয়েছে আমাদের। এবার আমরা টোটালটা ক্যালকুলেট করবো, দি গ্র্যান্ড টোটাল ক্যালকুলেট করবো আমরা। দেখো 65,64,908 রুপিস প্লাস কন্টিনজেন্সিস 3,28,245 রুপিস, এবং ওয়ার্ক চার্জ এস্টাবলিশমেন্ট 1,64,122 রুপিস। টোটাল যোগ করার পর, অ্যাডিশন বা সামেশন করার পর আমরা যেটা পেলাম গ্র্যান্ড টোটাল 70,57,275 রুপিস। তো স্টুডেন্ট, তোমরা এই ক্যালকুলেশনটা একটু রেক্টিফাই করে নেবে, এটুকুই বলার ছিল আগের ক্লাসের জন্য। থ্যাংক ইউ। তো আজ আমরা যে চ্যাপ্টারটা বা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে বিল্ডিং এস্টিমেট। তো আমরা জানি একটা বিল্ডিং এস্টিমেট করতে গেলে হিউজ টাইপস অফ স্পেসিফিকেশান থাকে, ওয়ার্কিং স্পেসিফিকেশান যেটাকে আমরা বলি। বিভিন্ন ধরনের ওয়ার্ক করতে হয় আমাদের, বিভিন্ন ধরনের মেটেরিয়াল প্রয়োজন, লেবারের প্রয়োজন। তো প্রত্যেকটা আইটেম অফ ওয়ার্ক আমাদের যেমন জানা দরকার, প্রত্যেকটা আইটেম অফ ওয়ার্কের ইউনিট মেজারমেন্ট, সেই মেজারমেন্ট অনুযায়ী যে আমরা পেমেন্ট করতে হয় আমাদেরকে, ইউনিট মেজারমেন্ট বা মেটেরিয়াল রিকোয়ারমেন্ট যেটা আমাদের, ইউনিট মেজারমেন্ট যদি আমরা না জানি তাহলে আমরা মেটেরিয়াল রিকোয়ারমেন্ট করতে পারবো না, অ্যাজ ওয়েল অ্যাজ লেবার পেমেন্টও করতে পারবো না। তো আমাদের প্রত্যেকটা স্পেসিফিকেশান জানতে হবে একটা বিল্ডিং ওয়ার্কের ক্ষেত্রে। দেখো জেনারেল আইটেম অফ ওয়ার্ক ফর বিল্ডিং এস্টিমেট, একটা বিল্ডিং এস্টিমেটের জন্য জেনারেল কী কী আইটেম আমাদের প্রয়োজন, অ্যান্ড দেয়ার ইউনিট মেজারমেন্ট, এবং তাদের ইউনিট মেজারমেন্টগুলো কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, না করলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন আমরা বৃহত্তর ক্যালকুলেশন করবো বা অনেক বড় বড় এস্টিমেট করবো আমরা প্রবলেমের অ্যারাইজ করতে পারি বা ফেস করতে পারি। সো ন্যাচারালি আমরা প্রত্যেকটা জিনিস জানবো, টাইপস অফ ওয়ার্কগুলো জানবো এবং তাদের ইউনিট মেজারমেন্টগুলো জানবো ফর পেমেন্ট পারপাস। তো নাম্বার 1, আর্থওয়ার্ক এক্সকাভেশন। এক্সকাভেশন হচ্ছে মাটি খনন করা, বাংলা কথা একদম। যখন ফাউন্ডেশন করা হয়, লেআউট বরাবর যে ফাউন্ডেশন আমরা করি বা ফাউন্ডেশনের জন্য মাটি আমরা কাটি সেটাকে বলা হয় ট্রেন্স, মানে খাঁচা অ্যাকচুয়ালি বাংলা কথায়। তো ফাউন্ডেশনের জন্য যে মাটি আমরা কাটছি তার মেজারমেন্ট কী হয়, অবভিয়াসলি ভলিউমে হবে আমাদের। তো আমরা সবাই জানি ভলিউমের হচ্ছে লেন্থ ইনটু ব্রেথ ইনটু ডেপথ, মানে মিটার কিউব। দেখো ফাউন্ডেশনে যে আমরা মাটি কাটছি তার ইউনিট কী হচ্ছে আমাদের, মিটার কিউব। সেকেন্ড কোশ্চেনে আসি আমরা, আর্থওয়ার্ক ইন ফিলিং। এক্সকাভেশন হলো আমাদের, এবার হচ্ছে আর্থওয়ার্ক ইন ফিলিং। যে এক্সকাভেশন আমরা করছি, মাটি কাটছি, তারপর সেখানে ফাউন্ডেশন কনস্ট্রাকশন করার পরেও কিন্তু গ্যাপ থাকে, সেই গ্যাপগুলোকে আমাদের আবার রিপিট করে ওই মাটি কাটা মাটিগুলো, যে মাটিগুলো আমরা কেটেছি সেই মাটিগুলো দিয়ে ফিল আপ করতে হয়। তো সেখানে একটা ভলিউম আমাদের দরকার, তো সেটাও কিন্তু আমাদের হয় মিটার কিউবে, সেই ইউনিটটা কিন্তু আমাদের হচ্ছে মিটার কিউবে। তোমরা দেখতে পাচ্ছ সবাই, তো নর্মালি এখানে থাম রুল কাজ করে, যতটা মাটি কাটবো তার 1/5 ফিলিং করবো। দেখো লিখেছি আমি নর্মালি ফিলিং ইকুয়ালস টু 1/5 অফ কাটিং, যতটা ফাউন্ডেশন স্ট্রেন্থের জন্য মাটি কাটবো আমি তার 1/5% হচ্ছে বা ভাগ হচ্ছে 1/5 ভাগ হচ্ছে আমরা ফিলিং করবো, সেটাও মিটার কিউবে হচ্ছে। নাম্বার 3, ব্রিক ফ্ল্যাট সলিং। ব্রিক ফ্ল্যাট সলিং মানে হচ্ছে ফাউন্ডেশনের নিচে একদম নিচের পোর্শনে একটা করে লেয়ার ব্রিক দেওয়া হয় ফাউন্ডেশনটার, এটা ইউনিফর্ম বেড পাওয়ার জন্যে, বাট হার্ড বেড পাওয়ার জন্যে। তো ব্রিক ফ্ল্যাট সলিং যেহেতু একটা লেয়ার সিঙ্গেল লেয়ারে করছি আমরা, সেক্ষেত্রে কিন্তু আমার ইউনিট হয় মিটার স্কোয়ার। দেখো এরিয়া বার করতে আমার বা রানিং মিটারে। প্রসঙ্গত একটা কথা বলা উচিত, যখন কোনো মানে মেজারমেন্টে আমরা আমাদের ডেপথ আমরা 10 সেন্টিমিটার মানে 0.1 মিটারের নিচে পাবো বা নিচে হয়, তখন কিন্তু আমরা সেখানে এরিয়া ক্যালকুলেট করি, ভলিউম ক্যালকুলেট করি না, এটা মাথায় রাখবে তোমরা। নাম্বার 4, সিমেন্ট ওয়ার্ক
অর লাইম কংক্রিট ইন ফাউন্ডেশন, মানে ফাউন্ডেশনের নিচে ব্রিক ফ্লাট সলিংয়ের উপরে কিন্তু একটা লাইম কংক্রিট বা সিমেন্ট কংক্রিট একটা লেয়ার করা হয়, তোমরা সবাই জানো তো, সেটাও কিন্তু ভলিউম ক্যালকুলেট করতে হয় আমাদেরকে, মানে তার ইউনিট হবে মিটার কিউব বা কিউবিক মিটার। মেসনরি ওয়ার্ক ইন ফাউন্ডেশন অ্যান্ড প্লিন্থ, মানে ফাউন্ডেশন এবং প্লিন্থের ক্ষেত্রে মেসনরি, সেটা ব্রিক হতে পারে, স্টোন হতে পারে। তো আমরা ন্যাচারালি ব্রিক ধরেই কাজ করি আমরা, তখন আমাদের কী মেজারমেন্ট করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা যে মেজারমেন্টটা করি সেটাও কিন্তু মিটার কিউব। ড্যাম্প প্রুফ কোর্স মানে ডিপিসি, প্লিন্থের উপরে, প্লিন্থের জাস্ট উপরে এবং সুপারস্ট্রাকচারের নিচে, মানে জয়েন্ট অফ প্লিন্থ অ্যান্ড সুপারস্ট্রাকচার ওয়ালের যে জায়গায় আমরা ড্যাম্প প্রুফ কোর্স দিই আমরা ড্যাম্প প্রুফ রেজিস্ট করার জন্যে, তো সেটাও কিন্তু আমাদের মিটার কিউবে হয়, মিটার কিউব। তারপর আসে মেসনারি ওয়ার্ক অর স্টোন ওয়ার্ক ইন সুপারস্ট্রাকচার ওয়াল, যখন আমরা দেয়াল করছি, কোনো বিল্ডিং কনস্ট্রাকশনে দেয়াল তৈরি করছি বা ওয়াল তৈরি করছি, তখন কিন্তু ইট বা ন্যাচারালি পাথর দিয়ে হতে পারে, তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের যে ভলিউমটা ক্যালকুলেট মানে ক্যালকুলেট করতে হয় ইউনিটটা, সেটা কিন্তু মিটার কিউব, মানে আমরা টোটাল ভলিউম অফ ব্রিক বা স্টোন মেশিনারি ক্যালকুলেট করছি। যদি ব্রিক ওয়াল 10 সেন্টিমিটার থিকনেস হয়, যদি 10 সেন্টিমিটার থিকনেসের ব্রিক ওয়াল হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা আগেও বলেছি মিটার স্কোয়ারে করতে হবে আমাদেরকে, এই পোর্শনটা সবার মাথায় রাখতে হবে। আরসিসি ওয়ার্ক, টোটাল কতটা আরসিসি ওয়ার্ক বা ঢালাই বা কংক্রিটিং করবো আমরা একটা বিল্ডিংয়ে, সেক্ষেত্রে আমরা কী ক্যালকুলেট করবো, সেক্ষেত্রেও কিন্তু আমরা টোটাল ভলিউম অফ আরসিসি ওয়ার্ক ক্যালকুলেট করবো, দেখো মিটার কিউব ইউনিট। সেন্টারিং অ্যান্ড শাটারিং, সেন্টারিং অ্যান্ড শাটারিং হচ্ছে তোমরা জানো কংক্রিট ঢালাই করার আগে কাঠের দিয়ে একটা লেয়ার তৈরি করা হয় যেটাকে বলা হয় শাটারিং, সবাই জানি আমরা। সেন্টারিং হচ্ছে ফাউন্ডেশনের ক্ষেত্রে কাজে লাগে, তো সেন্টারিং অ্যান্ড শাটারিং কিন্তু আমরা মিটার স্কোয়ারে ক্যালকুলেট করি, মানে এরিয়া ক্যালকুলেট করতে হয় আমাদের। নেক্সট টপিক স্টিল ওয়ার্ক, স্টিল ওয়ার্ক মানে টোটাল আরসিসি বা রেনফোর্সমেন্ট কতটা লাগবে বা স্টিল কতটা লাগবে ঢালাই ক্ষেত্রে বা আরসিসি কংক্রিটের ক্ষেত্রে, তার মেজারমেন্ট কী হবে কুইন্টাল অর কেজি, মানে আমরা কেজি বা কুইন্টাল মানে মেনলি ওয়েটটা ক্যালকুলেট করতে হবে আমাদের, কেজি বা কুইন্টালে কিন্তু তার ইউনিটটা হবে। তারপরে আছে লাইম ট্রেসিং অর লাইম কংক্রিট ইন রুফ, রুফে লাইম কংক্রিটটা যেটা আমরা করি সেটা এই কী হবে এরিয়া হবে, মানে ছাদের উপরে যে লাইম কংক্রিটটা করছি আমরা বা মেঝেতে যে লাইম কংক্রিটটা করছি সেটা কিন্তু আমার এরিয়া ক্যালকুলেট করতে হবে। তারপরে আছে কি উড ওয়ার্ক, সবাই জানো যে বিল্ডিং কনস্ট্রাকশনের ক্ষেত্রে উডস মানে হিউজ নাম্বার অফ উড লাগে আমাদের, সেই উড ওয়ার্কটা কী হবে যখন আমরা ওই কোনো দরজা বা জানলার ফ্রেম তৈরি করব বা বড় কিছু কাজ করব, তখন কিন্তু আমাদের যে মেজারমেন্টটা হবে বা ইউনিটটা হবে সেটা কিন্তু মিটার কিউব বা ভলিউম বার করতে হবে কাঠের আমাদের, কিউবিক ফিট বার করতে হবে। আর যখন প্যানেল বা দরজা বা জানলা যখন প্যানেলগুলো তৈরি করব আমরা, যার থিকনেস একটু কমই হয় ন্যাচারালি ফ্রেমের থেকে, সেই পোর্শনে কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে মিটার স্কোয়ার ক্যালকুলেট করব। দেখো এখানে লিখে দিয়েছি আমি মিটার কিউব ফর প্যানেল ফ্রেম, মিটার স্কোয়ার ফর প্যানেল। এবার আসছে প্লাস্টারিং অ্যান্ড পয়েন্টিং, সবাই জানো প্লাস্টার এবং পয়েন্টিং দুটোই করা হয় যার থিকনেসটা অবভিয়াসলি 10 সেন্টিমিটারের নিচে হয়, তো প্লাস্টার এবং পয়েন্টিং দুটোর ক্ষেত্রে কিন্তু ইউনিটটা হচ্ছে মিটার স্কোয়ার, দেখো এইটা ক্যালকুলেট করতে হচ্ছে আমাদের। সারফেস ড্রেসিং, এটা ফার্স্ট বলা উচিত ছিল আমার, সারফেস ড্রেসিং মানে হচ্ছে কোনো বিল্ডিং কনস্ট্রাকশন শুরু করার আগে মাটি কেটে সমান করা, মানে একটা ইউনিফর্ম লেয়ার পাওয়ার জন্য যে মাটি কেটে সমান করা হয় বা মাটির উপরে যে গাছ বা বিভিন্ন রকম উঁচু নিচু পোর্শনটা কেটে লেয়ার করা হয়, ইকুয়াল লেয়ার করা হয়, সেটাকে আমরা বলি সারফেস ড্রেসিং, তার ইউনিট কিন্তু মিটার স্কোয়ারই হয়। এবার একটা ছোট্ট জিনিস সেখানে লাস্ট শেষ করার আগে আমি বলবো, মেটেরিয়াল রিকোয়ারমেন্ট, যে মেটেরিয়ালগুলো আমরা সাপ্লাই করি কোনো বিল্ডিং কনস্ট্রাকশনের ক্ষেত্রে, সেগুলো তো আমরা ইউনিট মেজারমেন্ট করলাম, তারপরে কিন্তু আমাদের সেগুলো জাস্ট ওই এটা তো হতে পারে না, একটা একটা ব্রিক বাজারে গিয়ে আমি বললাম যে 1 মিটার কিউব ব্রিক দাও, অবশ্যই হতে পারে না, বা 1 মিটার কিউব সিমেন্ট দাও, দোকানদার বুঝবে না বা হার্ডওয়্যারের লোক বুঝবে না, সেক্ষেত্রে কী হয় আমরা সিমেন্টের অবভিয়াসলি আমরা মিটার কিউব বার করবো, করার পর সেটাকে আমরা ব্যাগ ক্যালকুলেট করবো, কী হিসেবে ব্যাগ হিসেবে, কারণ আমরা জানি এক ব্যাগ সিমেন্ট ইকুয়ালস টু 50 কেজি এবং তার একটা ভলিউম থেকে পার্টিকুলার 0.0347 মিটার কিউব, তাহলে 1 মিটার কিউবকে ওই দিয়ে ডিভাইড করবো আমরা, করার পর এক ব্যাগ সিমেন্টের ভলিউম দিয়ে ডিভাইড করবো, করার পর দেখবো একটা নাম্বার অফ ব্যাগ বেরোবে, সেই ব্যাগটা কিন্তু আমরা দোকানে গিয়ে পার্সেস করবো। হ্যাঁ সেম অ্যাজ ব্রিকের ক্ষেত্রে কী হবে, ব্রিকের ক্ষেত্রেও কিন্তু নাম্বার, 1 মিটার কিউব ব্রিকে আমার ট্র্যাডিশনাল হোক মডিউলার হোক একটা ভলিউম থাকে, সেই ভলিউম থেকে ক্যালকুলেট করার পর নাম্বার অফ ব্রিক কিন্তু আমি রিকোয়ার্ড ব্রিক কিন্তু আমি নাম্বার অফ রিকোয়ার্ড ব্রিক আমি পেয়ে যাচ্ছি কোনো কনস্ট্রাকশন ক্ষেত্রে। ওয়াটারপ্রুফিং মেটেরিয়াল বা যে কোনো কিছুর জন্য কী হয় কেজি, যে কোনো ওয়াটারপ্রুফিং মেটেরিয়াল যা কিছু হয় আমি দোকান থেকে যখন পার্সেস করবো আমরা হার্ডওয়্যার দোকান থেকে বা কোনো মানে বড় বড় বিল্ডার্সের দোকান থেকে, তখন কিন্তু কেজিতে ক্যালকুলেট করতে হবে বা কিনতে হবে আমাদেরকে। ব্যালাস্ট স্যান্ড স্টোন এগুলো কিন্তু যখনই কিনবো আমরা মিটার কিউব, এগুলো দেখবো ওই মেপে দেয় বস্তা হোক বা একটা একটা পার্টিকুলার কিউবিক ফিগারে কিন্তু মেপে দেয় এগুলো।
টিম্বার যখন কিনবো মিটার কিউবে, মার্বেল চিপস যখন কিনবো কালারিং মার্বেল চিপসগুলো যেগুলো হয় কেজিতে কিনবো আমরা, ভার্নিশ পেইন্ট অয়েল এগুলো কিন্তু লিটারে লিটারে কিনবো দোকান থেকে। 5 লিটার রং দিন, মানে আমরা দেখো তোমরা ন্যাচারালি বলি 5 লিটার রং কিনে পুরো ঘরটা রং হয়ে যাবে, এরকম দেখবে ন্যাচারালি প্রচলিত কথাগুলো আমরা জানি। ইলেকট্রিক বা স্যানিটারি মেটেরিয়াল নাম্বার প্রত্যেকটা আলাদা আলাদা নাম্বার, যেমন 10টা টিউবলাইট লাগতে পারে, একটা ফ্যান লাগতে পারে, একটা বেসিন লাগতে পারে, একটা সিঙ্ক লাগতে পারে, 10টা পাইপ লাগতে পারে, এগুলো পার্টিকুলার নাম্বার দিয়ে কিন্তু ক্যালকুলেট করা হয়। আরও কিছু মেটেরিয়ালস বা প্রয়োজন আমাদের আছে অনেক কিছু, যেগুলো যখন আমরা ক্যালকুলেট করবো কোনো বিল্ডিং এস্টিমেট দেন আমরা আস্তে আস্তে সেগুলো জানতে পারবো বা পেয়ে যাবো। তো থ্যাংক ইউ, আজকে ক্লাস এটুকুই, আমরা পরবর্তী ক্লাসে ক্যালকুলেট বেস আমরা জিনিসগুলো সব রপ্ত করবো। ধন্যবাদ।